সম্রদম শ্রী মনসা সংসার বন্ধ চিদং মায়াতীত গুণত্রয়ানিশতনু ব্রহ্মাদিভির্বন্দিতম পঞ্জাস্য গলিতা পদাব্জ দলনে জহসাবনে সংস্থিতং ধ্যায়েতং ভবতারকং হরিহর শ্রীযজ্ঞ নারায়ণং শ্রী শ্রী নীলকণ্ঠেশ্বর দেব হচ্ছেন আম পঞ্চায়েতের ইষ্ট দেবতা। না নিরঞ্জন মহাপাত্র, আমার নয়াগড় জেলা গোপালপুর আমার গ্রাম। আমার এটি গোটে নীলংশঙ্কর তেইশ বর্ষ হল এই যজ্ঞটা হল। এই যজ্ঞে গাঁর সমস্ত লোক মানে আমার চাড়ি জন এই ভাই মানে কমিটিতে অনেক সেমান সহযোগ সমর্থন করে সাত দিন ধর চাল। তাপরে এখানে সমস্ত সহযোগ অোপালপুর হরিহাটের দশ হাজার লোক খাইবে সেমনি আমার ব্যবস্থা করা হচ্ছে। আর সমস্ত সহযোগ করার এই গ্রামটা হয়েছে, নহলে সেমি কিছু করি হতামি। গোপালপুর যজ্ঞ আরম্ভ হলানি তেইশ বর্ষ হল। যজ্ঞটা সুরুখুরে যজ্ঞ চালছি। এটি গোপালপুর প্রতিষ্ঠা দেবতা নীলকণ্ঠ সংঘে অনুষ্ঠিত হচ্ছি। আজি আমার প্রথম দিন আঙ্কুরোপণ হুয়ে, দ্বিতীয় দিন দোলযাত্রা। দোলযাত্রা হয়েকি একুশ ঠাকুর নিমন্ত্রণ করি যজ্ঞ পুনর্গ আসতে আসা পরে এটি যজ্ঞ কাম চালে। আর্ণমী দিন আমার পূর্ণাহুতি হুয়ে, পূর্ণমী বাসি দিন ঘট বিসর্জন হুঁতি। আর্ণমী দিন যেদিন পূর্ণাহুতি হুয়ে সেদিন প্রায় দশ হাজার লোক খাদ্যপাই ব্যবস্থা করা যায়। গোপালপুর গ্রামবাসী সহযোগ করে কাম চালি থাকে সাত দিন। কত বর্ষ হয়ে গেল আজ্ঞা? তেইশ বর্ষ। আমি নিজে নিজে সমস্ত অঞ্চল রক্ষা করি রক্ষা করছু। ধন্যবাদ। গোপালপুর গ্রামের সমস্ত সহানুভূতিতে এখানে যজ্ঞ তেইশ বর্ষ হল শুরু করে চালিয়েছে। কৌশি প্রকার বাধা বিঘ্ন না, ঠাকুরঙ্কর সংমিশ্রণ হচ্ছে। আর পূর্ণাহুতি দিন সবু লোক প্রায় দশ হাজার লোক প্রসাদ সেবন করতে আশা। দুই হাজার একরু দুই হাজার তেইশ পর্যন্ত তেইশ বর্ষ মতো সুরক্ষিত চালছে। এই যজ্ঞ প্রায় সাত দিন পর্যন্ত রয়েছে।